হার্ডওয়্যার অ্যাডভাইস্টের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমাদের সাথে রয়েছে মার্ভো স্কর্পিয়ন CM3704-in-1 গেমিং স্টার্টার কিট প্যাকটি। এটা একটি কিবোর্ড, মাউস, মাউস প্যাড এবং হেডসেটের গেমিং কম্বো। তো এই ভিডিওটিতে থাকছে এর আনবক্সিং, এর ফিচারসমূহ ও কিছু খুঁটিনাটি আলোচনা। সেগুলো দেখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তার আগে ধন্যবাদ জানাই ইউনিভার্সাল কম্পিউটার্স বিডিকে আমাদের এই ভিডিওটি স্পন্সর করার জন্য এবং রিভিউ ইউনিটটি প্রোভাইড করার জন্য। মাল্টিপ্লেন সেন্টারে লেভেল 4-এ তাদের ফিজিক্যাল শপ রয়েছে, সেখান থেকে আপনারা চাইলে এই প্রোডাক্টটি পারচেস করতে পারেন। তাছাড়া যদি ঢাকায় আসা সম্ভব না হয় তাহলে লোকাল শপগুলোতেও পেয়ে যাবেন এই প্রোডাক্টটি। ইউনিভার্সাল কম্পিউটার্স বিডির ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। প্রথমে আসা যাক আনবক্সিংয়ে। বক্স খুলতেই প্রথমে চোখে পড়বে পলিথিনে মোড়ানো কিবোর্ডটি, সাথে রয়েছে একটি মাউস এবং একটি হেডসেট। সর্বশেষ যা রয়েছে তা হলো একটি মাউস প্যাড। বক্সটি আর একটি ঘাটাঘাটি করলে পেয়ে যাবেন স্কর্পিয়নের একটি স্টিকার। আনবক্সিং শেষে এবার আসা যাক কিবোর্ডটিতে। বলে রাখা ভালো, এটি একটি মেমব্রেন কিবোর্ড। কিবোর্ডটির আউটলুক ছিল সন্তোষজনক। কিবোর্ডটি প্রথমে হাতে নিলে মনে হবে এটি একটি অ্যাভারেজ কোয়ালিটির কিবোর্ড। কিবোর্ডটি সম্পূর্ণ প্লাস্টিকের তৈরি। কিবোর্ডটিতে রয়েছে RGB প্রিসেট, যা কিবোর্ডে দেওয়া ফাংশন কি প্লাস স্ক্রোল লক, ফাংশন কি প্লাস প্রিন্ট স্ক্রিন এবং ফাংশন কি প্লাস পজ ব্রেক কীতে চাপ দিয়ে চেঞ্জ করা যায়। এছাড়াও ফাংশন কি প্লাস অ্যারো আপ অ্যান্ড ডাউন কীতে চাপ দিয়ে লাইটের ব্রাইটনেস বাড়ানো এবং কমানো যায়। এটি একটি ফুল সাইজ কিবোর্ড, এতে রয়েছে 104টি কিস। কিবোর্ডটি আপনি FN প্লাস F1 থেকে F12 পর্যন্ত চাপ দিয়ে বিভিন্ন মাল্টিমিডিয়া ফিচার ব্যবহার করতে পারবেন। কিবোর্ডটি ওয়াটারপ্রুফ। ওয়াটারপ্রুফ বলতে সামান্য জলে ছিটাফোটায় কিছু হবে না। কিবোর্ডটি 19টি বাটন অ্যান্টি গোস্টিং রোলওভার সাপোর্টেড। কি ক্যাপের লাইফ স্প্যান বক্সে লেখা রয়েছে 8 মিলিয়ন কি প্রেসেস। কিবোর্ডটির কি ট্রাভেল ডিস্টেন্স ছিল 2.2 mm। এর কেবলটি ছিল নন ব্রেডেড কেবল, অর্থাৎ নর্মাল কেবল। কেবলটির লেন্থ হচ্ছে 1.4 মিটার। অনেকেই কিবোর্ড টাইপিং করার সময় কী রকম আওয়াজ করে তা জানতে চান, তার জন্য আমরা একটি সাউন্ড টেস্ট করে দেখাচ্ছি। এবার আসা যাক মাউসটিতে। মাউসটির বিল্ড কোয়ালিটি ছিল সলিড। মাউসটির DPI হচ্ছে যথাক্রমে 800, 1600, 2400 এবং 3200 DPI। এই DPI কন্ট্রোলের জন্য দেওয়া আছে একটি DPI বাটন। এতে গেমিংয়ের জন্য এক্সট্রা কোনো ডেডিকেটেড প্রোগ্রামেবল বাটন থাকছে না। বক্সে মাউসটির সুইচ রেটিং দেওয়া আছে 1 মিলিয়ন ক্লিকস। এতে রয়েছে 60টি RGB ইফেক্ট। এগুলো একটার পর একটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়। মাউসটির কেবল লেন্থ 1.5 মিটার এবং এতে কেবল হিসেবে দেওয়া হয়েছে নর্মাল কেবল। তবে কেবলটির ডিউরেবিলিটি ছিল ভালো। এবার আলোচনা করা যাক হেডসেটটি নিয়ে। হেডসেটটি দিয়ে আমরা বেশ কিছুদিন কল অফ ডিউটি ওয়ারজোন এবং CSGO খেলেছি। এটি একটি স্টেরিও হেডসেট। কম্পিটিটিভ গেম খেলার সময় আমরা এনিমি ফুটস্টেপ ভালোভাবেই শুনতে পেরেছি। হেডসেটটির মাইক্রোফোন কোয়ালিটি ছিল মোটামুটি। হেডসেটটি কানেক্ট করার জন্য ব্যবহার করা হয়েছে 3.5 mm অডিও জ্যাক ও মাইক্রোফোন জ্যাক। হেডসেটটিতে ব্যবহার করা হয়েছে একটি ব্রেডেড কেবল এবং এর সাথে আপনারা পেয়ে যাবেন একটি ভলিউম স্লাইডার, যা আপ ডাউন করে আপনারা ভলিউম বাড়াতে এবং কমাতে পারবেন। হেডসেটটির কেবলটি ছিল যথেষ্ট মজবুত, তবে গান শোনার জন্য হেডসেটটি সুইটেবল না। যদিও এই বাজেট রেঞ্জে কোনো হেডসেটে গান শোনার জন্য সুইটেবল না। আচ্ছা, মাউস প্যাডের কথা তো ভুলেই গিয়েছি। মাউস প্যাডের ডিজাইনটি পার্সোনালি আমার কাছে বেশ ভালো লেগেছে। মাউস প্যাডের ডাইমেনশন হচ্ছে 287x244 mm, এর থিকনেস হচ্ছে 3 mm। তো এই ছিল আমাদের মার্ভো স্কর্পিয়ন CM3704-in-1 গেমিং স্টার্টার কিট রিভিউ। আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন এবং আমরা প্রোডাক্ট সম্পর্কে একটি বিস্তারিত ধারণা দিতে পেরেছি। আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে PC রিলেটেড নিউজ জানতে আমাদের ফেসবুক পেজটি ঘুরে আসতে পারেন, লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।